পুলিশ আছে, আপনি আছেন, যেদিন পুলিশ সরে যাবে আপনিও নেই। আজকে সিভিক ভলেন্টিয়ার, শুধু এই নওপাড়া থানার কথা বলছি না, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কথা বলছি না, সারা বাংলায় সিভিক ভলেন্টিয়াররা যে অত্যাচার করছে, থানা দায়িত্ব নিয়ে নিয়েছে, সব এলাকার গুন্ডা ক্রিমিনাল তোলাবাজ তাদেরকে, যারা জুয়া খেলায়, যারা মদ বিক্রি করে, যাদের সমাজে কোনো দাম নেই, তারা সিভিক ভলেন্টিয়ারে তাদেরকে চাকরি দিয়ে মমতা ব্যানার্জি ক্যাডার পুষছে, সরকারি টাকা দিয়ে ক্যাডার পোষা হচ্ছে। দয়া করে এই সিভিক ভলেন্টিয়ারদেরকে, ওই যা কাজ আছে হোমগার্ড, ওই পরিষ্কার ফরিষ্কার থানা মধ্যে করান, করান, আমাদের কোনো অসুবিধা নেই, তাদেরকে নিয়ে রেড করতে যাবে। আপনার খাতি বর্দি আছে, আপনার সম্মান করবো, ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান করে, ভারতবর্ষের সংবিধানে শপথ নিয়ে আপনারা চাকরি করেন, ভারতবর্ষে আইনে সংবিধানে প্রধানমন্ত্রী কেউ অশোক আশ্রম নেওয়ার অধিকার নেই। আমাদের দেশে একমাত্র পুলিশের অধিকার আছে, মিলিটারিদের অধিকার আছে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। Sempre em frente de mim e até que enfim.